গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি, মানে আগের থেকে আমি অনেকগুণে বেশি ভালো আছি। যদিও মেডিসিন চলছে এখনো জানি না আগামী কতদিন ধরে মেডিসিন চলবে। এনিওয়ে আজকে হচ্ছে কি বার, সোমবার, আর বাজে এখন 11:25, আর বাইরে ঝড়ের মতন হাওয়া দিচ্ছে প্রচন্ড, আর ঠান্ডাও আছে ভালো। আমি তো এইদিকের জানলাটা বন্ধই করে রেখেছি, মানে এত প্রচন্ড ঠান্ডা হাওয়া এখানটা জানলাটা খুললে যে আমি এই জন্য জানলাটা বন্ধ করে দিয়েছি যাতে ঘরের ভিতরে ঠান্ডা হাওয়াটা না ঢোকে। আর আজকে না আমার সকাল থেকে সব কাজে লেট, এমনটা না যে আমি সকালবেলা লেটে ঘুম থেকে উঠেছি, সকালবেলা যথারীতি 7:30 ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সকালের যা কাজকর্ম আছে সেগুলো করেছি, করে সিধে রান্নাঘরে ঢুকেছি, কিন্তু রান্নাঘরে ঢুকে মাংস রান্না করতে গিয়ে আমার এতটা লেট হয়ে গেল। বুঝতেই পাচ্ছেন যে সকালবেলা উঠে মাংস রান্না করতে হলে একটু সময় তো যাই, সকালবেলা মাংস রান্না করতে হলে এই জন্য কালকে মাংসটা এনেছিল রঞ্জন। কথা ছিল যে রাত্রেবেলা মাংসটা করে রাখবো, কিন্তু রাত্রেবেলা মাংসটা করা হয়ে ওঠেনি, তো সেই জন্য আজকে সকালবেলা আমি রান্নাটা মাংসটা করলাম। আর কালকে যেহেতু আমাদের মানে সকালের দিকে চিকেন হয়নি, কারণ নিমন্ত্রণ ছিল তো সেখানেই আমরা গিয়েছিলাম, তো আজকে বন্ধ জানতাম যে মানডে মানে বন্ধ থাকবে, তো রঞ্জন সেই জন্য চিকেনটা এনে রেখেছিল। কিন্তু আজকে বন্ধ না, মার্কেট নাকি আজকে থেকে আমাদের এখানে খোলা থাকবে। আগে আমাদের এখানে কি হতো, মানডে মানডে বন্ধ থাকতো ওই করোনার জন্য, তো এখন নাকি এই সোমবার থেকে এখন খোলাই থাকবে, নাকি মানডেতেও খোলা থাকবে। এমনি আমাদের এখানে থার্সডেতে একটু বন্ধ থাকে দোকানগুলো বৃহস্পতিবার বলে, তো সেই জন্য সেই বন্ধটা হয়তো থাকবে, আর বাকিগুলো বাকি দিনগুলোতে মার্কেট ওপেনই থাকবে। এটাতে একটা সুবিধে হয়েছে, কারণ না মানে আমাদের এটা ছোট থেকে দেখে অভ্যাস তো যে বৃহস্পতিবার মার্কেট বন্ধ থাকে আর প্রতিদিন খোলা থাকে, তো সেইটাই একটা মানে প্রবলেম হয়ে যেত। সোমবারেই সমস্ত প্ল্যান করে ফেলতাম যে হ্যাঁ কালকে সোমবার আছে তো কালকে যাব, তারপরে মনে পড়তো যে ও না আজকে তো সোমবার, আজকে তো বন্ধ থাকবে, মানে এরকম একখানা প্রবলেম হতো, যাকে আজকে থেকে সেটা উঠে যাচ্ছে, তো ভালোই হলো, সোমবার দিনকে আর কোনো প্রবলেম থাকবে না। আর আমি এই যে কানে দুল পড়িনি দেখতে পাচ্ছেন, এই যে কালকে গিয়েছিলাম দুলটা পড়েছিলাম, রাত্রিরে দুলটা খুলে রেখেছি, আর সকালবেলা উঠে যেটা রেগুলারের দুল পড়ি সেটা আর পড়া হয়ে ওঠেনি, তো সেই জন্য হয়নি। যাকগে কাজে লেগে পড়ি, অনেকগুলো কাজ বাকি আছে। চিকেন রান্না করেছি সকালবেলা, সেটা খানিকটা আমি পে করে রেখেছি, সেটা পরে আমি এর সাথে অ্যাড করে দেব। আর দুষ্টুও এই যে এখানে পড়ছে, অন্যান্য দিন দুষ্টুর এই সময় পড়া হয়ে যায়, কিন্তু আজকে দুষ্টুর মানে পড়াটা হয়নি, পড়ার হয়নি এই জন্য যে আমার লেট, কাজেই ওর সব কাজে লেট, আমার লেট মানে দুষ্টুর লেট, কারণ আমি ওকে সকাল সকাল ঘুম থেকে তুলতেই পারিনি। ঘুম থেকে সকাল সকাল তুলে দিলে কি হয়, পড়াশোনা সকাল সকাল হয়ে যায়। অন্যান্য এখন 11:30 বাজে, মানে প্রায় 11:30 বাজে, অন্যান্য দিন এই সময় ওর পড়াশোনা কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে ওর এখনো পড়াশোনা কমপ্লিট হয়নি, কারণ ও বসেছেই লেটে, আর কিছু করার নেই, আজকে মানে এরকম হয়ে গেল আর কি করা যাবে, একটা দুটা দিন এদিক ওদিক হয়েই যায় শিডিউলের, তাই না, ওটা অ্যাডজাস্ট করে নিতে হয়, কিছু করার নেই। ঠিক আছে চলুন কাজে লেগে পড়ি। হ্যাঁ হয়েছে বাবা, thank you.
এখন না কটা বাজে জানেন? আড়াইটা। অবশ্য আমার ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে, আমার ঘড়িটা আড়াইটা মানে 2:20 বাজে। তো খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে, বাসন কোসন মেজে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। যেটা বাকি আছে সেটা হচ্ছে বাসনগুলো মুছে, এখনো তোলা হয়নি, বাসনগুলো মুছে তুলবো। আর বাইরে না প্রচন্ড পরিমাণ মানে ঝড়ের গতিতে হাওয়া বইছে, আর রোদ্দুর ছাদে গিয়েছিলাম কালকে, যে জামা কাপড়গুলো পরেছিলাম ওই জামা কাপড়গুলো তুলতে গিয়েছিলাম, আর স্নান করে উঠে আর জামা কাপড়গুলো মে করতে গিয়েছিলাম, ছাদে মেলতে গিয়েছিলাম। উফ বাপরে বাপ, তেমনি রোদ্দুর পড়ো প্রচন্ড পরিমাণে রোদ্দুর। এবার দুষ্টুটাকে একটু শুইয়ে দেব, আবার বিকেলবেলা উঠেও আবার সাইকেল চালাতে যাবে, তো দুষ্টুটাকে একটু শুইয়ে দিই। আড়াইটা তো বাজে প্রায়, ছাদে আমি এখন যাবো না, আমি আবার এই রোদ্দুরে ছাদে যাবো কি করতে? না এখন কোথায় জামা কাপড় তুলবো, এই সবে মাত্র জামা কাপড় দিয়ে এসছি, বলুন এখনই কি জামা কাপড় শুকিয়ে গেছে? যে আমি না না এক্ষুনি শুকাবে না। আর এই যে কালকে যেগুলো পড়েছিলাম তুলে এনে রেখে দিয়েছি, এগুলোকে এখন পাট করতে হবে, এই যে সব পড়ে আছে এগুলোকে পাট করে নিই তাড়াতাড়ি। হ্যাঁ বাজে জানেন? 6:30 মতন হয়তো বাজে। মায়ের কাছে গিয়েছিলাম মাকে দেখতে, হাঁপিয়ে গেছি, মাকে দেখে এলাম, মা মোটামুটি সুস্থই আছে, কাশি টাশি গুলো কম আছে, প্রচন্ড কাশ ছিল, কাশি টাশি গুলো কম আছে, দেখে এলাম মোটামুটি সুস্থ আছে, কিন্তু পেটের একটা প্রবলেম হচ্ছে, তো যেটার জন্য এন্ডোস্কোপি করানোটা খুব দরকার, কিন্তু এদিকে কাশিটাও তো আছে, এন্ডোস্কোপি করাতে গেলে তো আবার কাশি হলে একটু প্রবলেম হবে না, তো সেই জন্য ওয়েট করছি যাতে কাশিটা একটু কমলে, আসলে একটু ঠান্ডাটা কমলে তবে তো এটা এ হবে, ঠান্ডাই কমছে না, আর যথেষ্ট বয়স হয়েছে তো ঠান্ডাটা না কমলে কিছু করা যাচ্ছে না, ঠান্ডাটা কমলে তবে একটু সর্দি কাশিগুলো কন্ট্রোলে আসে, তখন গিয়ে একটু এন্ডোস্কোপিটা করাতে পারলে ভালো হতো, যে পেটটার প্রবলেম কেন হচ্ছে বারবার। কিছুদিন আগে, মাস তিনেক আগেই হয়েছিল, আবার এখন প্রবলেমটা দেখা দিচ্ছে, সেই জন্য এন্ডোস্কোপি করাবো, তো হয়নি। যাকে এত কিছুর মধ্যে সকাল থেকে আমি এত মানে আজকে ব্যস্ত ছিলাম কাজে, এতে মানে সকাল থেকে একটা, আজকে যে বিশেষ দিন 14th February, বিশেষ দিন মানে সেটার কথা আমি ভুলেই গেছি রীতিমতন। তো আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, দ্যাটস মিন সবাই বলে ভালোবাসার দিন, প্রেম দিবস। যদি আমার লাইফে এরকম কোনো স্পেশাল দিন মানে স্পেশাল ভালোবাসার দিন বলে আমার লাইফে কিছু নেই, আমার লাইফের প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন, এটা আমি ফিল করি এবং মনেও করি যে হ্যাঁ প্রতিটা দিনই ভালোবাসার দিন, কারণ রঞ্জনের সাথে আমার রিলেশনটা বেশ কিছুটা সেরকমই, মানে আমাদের মধ্যে, আমাদের দুজনের মধ্যে কখনো মানে মিসআন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলে, সেটা আমার মানে কামিং খুব মানে 17 তারিখে, কামিং 17th February আমার বিবাহবার্ষিকী আছে, তো 10 বছর পূর্ণ হবে আমার, 10 বছর পূর্ণ করে 11 বছরে পড়বো, তো 10 বছরে আমার মনে পড়ে না যে রঞ্জনের সাথে আমার সেরকম কোনো ফাইট হয়েছে বা কোনো থার্ড পার্টিকে ইনভলভ হতে হয়েছে আমাদের প্যাচ আপ করাবার জন্য, আর এরকম কিছু আমাদের মধ্যে হয়ই না,
আমাদের মধ্যে হয়তো যেটা হয় দুটো মানুষ যেরকম পাশাপাশি থাকলে, একসাথে থাকলে একটু খিটির মিটির হয়, জাস্ট ওইটুকুই। এই খিটির মিটির হলো, এই হলো, তার মানে কখনোই এটা হয় না যে দুদিন তিন দিন হয়ে গেল মুখ দেখান দেখিনি, কথাবার্তা নেই, এরকম কিছু হয় না। মানে কি বলবো, আমাদের যদিও খিটির মিটির হয় মানে কি বলবো, 10 মিনিটও পেরোয় না, 10 মিনিটও যায় না আমাদের মধ্যে আবার প্যাচ আপ হয়ে যায়। মানে এরকমই রঞ্জনের সাথে আমার রিলেশনটা, তো সেই জন্য স্পেশাল কোনো ডে আমার কাছে লাগে না, কারণ প্রত্যেকটা দিনই আমার কাছে ভালোবাসার দিন বলেই মনে হয়। যাক গে, তবু ক্যালেন্ডারে একটা ডেট তো রয়েইছে ভালোবাসার ডেট হিসাবে, তো সবাইকে সন্ধেবেলা হলেও কিন্তু এখনো তো বেশ খানিকটা সময় রয়েছে, তো সেই জন্যই মানে সকাল থেকে সময় পাইনি, মানে মনেই ছিল না সকাল থেকে, তো এখন মনে হলো যে না, আজকে তো 14th February, যত যাই হোক ক্যালেন্ডারে ডেট যখন আছে, গোটা বিশ্ব যখন এই দিনটাকে পালন করছে, তখন উইশ তো করতেই হয়, তাই না? তো আপনাদের প্রত্যেককে জানাই ভ্যালেন্টাইন্স ডের অনেক অনেক শুভেচ্ছা। সবাই মানে যারা রয়েছে কপোত কপোতি লাভ বার্ডস, তারা তো আজকের দিনটার জন্য বিশাল বড় কিছু প্ল্যান করে থাকে। আমি কোনোদিনই প্ল্যান করিনি এই বড় দিনটাকে দিনটার জন্য আলাদা করে, আমার কাছে ওই তো বললাম একই ব্যাপার, আর কি বারবার বলবো। যাক গে, তো সবাই খুব এনজয় করুন, ভালো থাকুন, আর এনজয় করুন বাট সাবধানে, ঠিক আছে? কারণ কোভিড তো একেবারেই চলে যায়নি, আছে এখনো, তো সেই জন্যই সাবধানতা অবলম্বন করাটা বিশেষভাবে জরুরি, তো সাবধানতা অবলম্বন করে এনজয়মেন্ট করুন, ওকে? আর আজকের মতন আমার কথাবার্তা আমি এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সদা সর্বদা হাসতে থাকবেন, জীবনের প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত এনজয় করে কাটাবেন, ওকে? টাটা, গুড নাইট।